লতিফিয়া এতিমখানা ফুলতলি সাহেব বাড়িতে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করেছে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশ মঙ্গলবার দুপুরে বিশুদ্ধ পানির প্লান্টের শুভ উদ্বোধন করেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলি ও স্পেশাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমদ তায়েফ এ সময় উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডসের বিভিন্ন স্তরের কর্মকর্তা লতিফিয়া এতিমখানা ফুলতলির শিক্ষক ও শিক্ষার্থীগণ কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান চৌধুরী বলেন মুসলিম হ্যান্ডসের বিশুদ্ধ পানির প্লান্ট ইতোমধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহিয়ার মাজার হজরত শাহপরান রহমতুল্লাহ আলহিয়ার মাজার সহ দেশের বিভিন্ন জনবহুল স্থানে স্থাপন করা হয়েছে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি এদিকে বিশুদ্ধ পানির প্লান্ট স্থাপন করায় এতিমখানায় অবস্থানরত ছাত্র শিক্ষক এবং এলাকাবাসীর মানুষ উপকৃত হবেন উল্লেখ করে সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফুলতুলি এতিমখানার শিক্ষক মাওলানা ফয়সল আহমদ চৌধুরী উল্লেখ্য সারা দেশে মুসলিম হ্যান্ডসের নানাবিধ সমাজসেবামূলক কার্যক্রম চলমান রয়েছে জকিগঞ্জ টেলিভিশন জকিগঞ্জ সিলেট